মন্ডল কার্যকর পরিষদ মন্ডলের সম্মানিত সদস্য সদস্যবৃন্দ এবং উপস্থিত আগত অতিথিদেরকে সকলকে সকলের কাছে আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জ্ঞাপন করি এই সুন্দর মহোৎসবের সময় কৌবাক্য বলবার জন্য শুনবার জন্য যা সকল উপস্থিত হয়েছি সেই জন্য প্রভুকে আমরা ধন্যবাদ জানাই বাইবেলে আমরা একটি অংশ আমরা পাঠ করতে চাই লুক তার দুই অধ্যায় আট থেকে কয়েক অংশ ওই অঞ্চলের মেষ পালকেরা মাঠে অবস্থিত করতেছিল এবং রাত্রিকালে আপন আপন পাল তরিতেছিল আপন এক দূত তাহাদের নিকট আসিয়ে দাঁড়াইলেন এবং প্রভুর প্রতাপ তাহাদের চারিদিকে দেদুৎপ্রমাণ হইল তাহাতে তারা অতিশয় ভীত হইল তখন দূত তাহাদের কহিলেন ভয় করিও না কেন দেখো আমি তোমাদেরকে মহানন্দে সুষমাচার জানাইতেছি সে আনন্দ সমুদ্র লোকদেরই হইবে আর অদ্য দাউদের নগরে তোমাদের জন্য তার কর্তা জন্মেছেন তিনি খ্রিস্ট প্রভু আর তোমাদের জন্য এই চিহ্ন তোমরা দেখিতে পাইবে একটি বালক কাপড়ে জড়ানো দাঁপাত্রে স্বর্ণ রয়েছে হঠাৎ স্বর্গীয় বাড়ি স্বর্গ বাড়ির বৃহৎ দল ওই দুধের সঙ্গী হইয়া ঈশ্বর স্তব গান করিতে করিতে লাগিলেন গান করিতে করিতে লাগিলেন ঊর্ধ্ব লোকে ঈশ্বর মহিমা পৃথিবী তার পিত মাত্র মনুষ্যদের মধ্যে শান্তি আসুন আমরা বাক্যের জন্য প্রচরণ দলে আমরা সমাপৃত হয়ে প্রার্থনা করি প্রিয় প্রভু যীশু আমি ধন্যবাদ জানাই তোমার দয়ার জন্য প্রভু যীশু তোমার জন্মতিথিতে তোমার সান্নিধ্যে আমাদের সহ আমাদের প্রতিভা সব দল থেকে তোমার কাছে নিয়ে আসতো আর এই জন্য আমরা ধন্যবাদ জানাই আমার ধন্যবাদ জানাই সুন্দর সুযোগ তোমাদের দিয়েছ আমাদের ধন্যবাদ জানাই পবিত্রাত্ম তোমার দয়া তোমার ভালোবাসা এবং স্পর্শ আমাদের গায়ের পর উপলব্ধি করবার জন্য আর একবার আমার তোমার 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 কাছে আসবার জন্য আমাদের সুযোগ করে দিয়েছ আর এই জন্য তোমার ধন্যবাদ জানাই পবিত্রাত্ম করতে প্রার্থনা জানাই তুমি আমাদের সকলকে ছোট বড় প্রভু জ্ঞানী উপকার প্রত্যেকটা লোক উপস্থিত রয়েছে প্রত্যেকের হৃদয়ের মধ্যে আজকে তোমার ভালোবাসা আজকে তোমার রহ আজকে তোমার উপস্থিতি আজকে তোমার প্রেরণা ভক্তির অন্তরের মধ্যে যেন আমাদের জীবনে তোমার আশীর্বাদ দ্বারা প্রবাহিত হয় প্রভু সকল অন্তরে তোমার উপস্থিতি রাজত্ব করুক এই প্রার্থনা যীশু খ্রিস্ট কেবল তোমার আমি চাই আমেন আজ বড়দিন শান্তিরাজ খ্রিস্টর আজকে জন্মের আজকে পৃথিবীর আগমন পৃথিবীর সকল জাতি সকল গোষ্ঠী মানুষের জন্য একটা 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 আনন্দের খবর আজকে এই জন্মদিন পৃথিবীর সমস্ত বিশ্বে আজকে এই দিন খুবই একটি তাৎপর্যপূর্ণ দিন হিসেবে তার গণনা করে একটি শান্তি স্থাপনের ঘোষণা করে একটি নিশ্চয়তা মুক্তির বাউদা আজকে ঘোষণা করে আজকে আর্থিক ভাবে মানুষের পরিত্রাণের দিন হিসেবে ঘোষণা করে খ্রিস্ট জন্মের মধ্য দিয়ে কৃষ্ণ ভগবানের মধ্যে একটি বাক্য প্রকাশিত হয়েছে যে জাতি অন্ধকার ভ্রমণ করিত তারা মহা আলো দেখিতে পাইয়াছে যারা মৃত্যু সর্বদেশকে নাশ করিত তাহার উপরে আলো পূজিত হইয়াছে কৃষ্ণ ভগবতীর এই উক্তিটি পাপী মানুষদের মুক্তির বারতা অন্ধকার মানুষদের বা পরিত্রাণ আনন্দ ধরে আসার একটি মহা ঘোষণা এখানে আমরা দেখতে পাই মহা সংকল্প মহা চিহ্ন আমরা এখানে দেখতে পাই আজ পাপ আজ বড়দিনে সম্মান আজ সকল মিলিত হয়েছে 2016 সালের পূর্বে যীশু খ্রিস্ট এমন একটি সময় তিনি জন্মগ্রহণ করেছিলেন তার জন্ম ঐতিহ্যময় ব্যক্তিত্ব তার জন্ম একটি গুরুত্বপূর্ণ ঘটনা তার জন্ম পৃথিবীর মধ্যে একটি মহামান ফলক হিসেবে চিহ্নিত রয়েছে পৃথিবী আজকে ব্যক্তি আজকে সমাজ আজকে পৃথিবীর মধ্যে একটি মহা মহা একটি আবির্ভাব হয়েছে তার জন্মবাদের মধ্য দিয়ে আজ এই জন্যই আমরা উপস্থিত আজকে মহা ক্রান্তির মধ্যে অনেক লোক আজকে ছুটে আসছে এই বড়দিন পালন করার জন্য কারণ এই বড়দিন সমস্ত মানুষের জীবনের জন্য মহা আশীর্বাদ বই আসে আমরা যদি বিভিন্ন ভাগবত গ্রন্থ দেখাই মিখা তা পাঁচজন দেবদূত লেখা আছে ঈশ্বর বলেছেন যে মসিহ বেতলেমে জন্মগ্রহণ করিবেন লেখা রয়েছে এই হবে তুমি হে বেতলেহেম বৈঠা তুমি যিহূদা সমগ্র
সহস্রগণের মধ্যে ক্ষুদ্র বলিয়া অগণিতা তোমা হইতে ইসরায়েলের মধ্যে ইসরায়েলের মধ্যে কর্তা হইবার জন্য আমার উদ্দেশ্যে এক জাতি এক ব্যক্তি উৎপন্ন হইবেন। প্রাক্তন হইতে অনাদিকাল পর্যন্ত তার উৎপত্তি হোসেও দিনমীয় বিসঙ্গিতা দ্বিতীয় সময়ের ১৬ অধ্যায় ১ থেকে ৩ পদ খ্রিস্ট জন্মের বারোটায় এখানে প্রকাশ করা হয়েছে। তিনি আসবেন এবং সমস্ত মানুষের পাপ থেকে মুক্ত করবেন, সকল মানুষের মন্দতার থেকে বিজয় দেবেন, আর সেজন্য তিনি এই জগতে আসবেন। আর এই কথা ভাবনের মধ্যে আমরা সেটা দেখতে পাই। আমরা যদি সেই যে নয়ন্থায় ছয় পদ দেখেছি, সেখানে লেখা আছে একটি বালক আমাদের জন্ম জন্মিয়েছেন, একটি পুত্র আমাদের জন্য দত্ত হয়েছে, তার স্কন্ধের উপরে কর্তৃত্ব থাকিবে, তার নাম হবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সোনাচর পিতা, শান্তিদাস। আজকে পৃথিবীর মধ্যে এই যে খ্রিস্ট জন্ম যথেষ্ট গুরুত্বপূর্ণ, যথেষ্ট গুরুত্ব বহন করে। এখানে রয়েছে সেই স্বর্গত বলেছে ভয় করো না, তোমাদের জন্য এক মহা আনন্দ সুসংবাদ রয়েছে, তোমরা ভয় করো না। পূর্বের বিশ্বের মহিমা তা পৃথিবীতে এই শান্তি প্রকাশ করার জন্য এই জগতে এসেছিলেন। তাই খ্রিস্টের জন্ম যথেষ্ট গুরুত্বপূর্ণ আপনার আমার প্রত্যেকের জীবনের জন্য তা প্রকাশ করে। যোসেফ বললেন দান কর্তা, তুমি তার সন্তানকে তোমার সন্তান যতন নেবে তার নাম রাখবে দান কর্তা। পাপী মানুষের মুক্তির জন্য, পাপী মানুষ উদ্ধারের জন্য, সকল মানুষের মুক্তির জন্য তা কর্তা তিনি করবেন। আজকে আমরা দেখব তিনি জন্মগ্রহণ করেছিলেন আপনার আমাদের প্রত্যেকের মানুষের জন্য, মুক্তির জন্য, ফের পাওয়ার জন্য এই পৃথিবীতে তিনি এসেছিলেন। লেখা রয়েছে তারা হারিয়ে গিয়েছে, তাদের অন্তর করতে মনুষ্য পুত্র এই জগতে তিনি এসেছিলেন। লেখা রয়েছে অন্তদের মধ্যে বাস করেছে, তার জন্য আমি দেখতে পাই, আর এই জন্য খ্রিস্ট তিনি এই জগতে তিনি এসেছিলেন। পাপে মানুষ যেন বিজয় পায়, আর এই জন্য খ্রিস্ট তিনি জগতে এসেছিলেন। তিনি এসেছিলেন যেন খ্রিস্ট ঈশ্বরের ভালোবাসা দেখতে পায়, প্রভুর প্রেম যদি দেখতে পায়, ওর ভালোবাসা তিনি বুঝতে পারে, আর এই জন্য তিনি জগতে এসেছিলেন। কারণ লেখা রয়েছে তোমার দ্বারা এক অধ্যায়, কারণ ব্যবস্থা মসজিদ দ্বারা দত্ত হয়েছে, অনুগ্রহ ও সত্য খ্রিস্ট দ্বারা প্রকাশিত হয়েছে। মসজিদ দ্বারা ব্যবস্থা হয়েছে, কিন্তু খ্রিস্টের আগমনের মাধ্যমে অনুগ্রহ আপনার জীবনের মধ্যে তা প্রকাশ হয়েছে। লেখা রয়েছে মত্তিতা নয় প্রায় ১৩ পদে যিশু বলেন আমি তো বলিদান নয় আমি দয়া চাই, যিশু বলেন আমি বলিদান নয় আমি দয়া চাই। যিশু তিনি এসেছেন বলিদান নয়, তিনি এসে গৌরব করতে, ভালোবাসতে, দয়া প্রকাশ করতে। আর সেই জন্য বাইবেল অনেক বর্ণনা দেখতে পাই, হারানো মেষের গল্প, হারানো শিকির গল্প, হারানো ছেলের গল্প, এই তিনটি ঘটনার মধ্য দিয়ে ঈশ্বর তিনি তার দয়া, তার ভালোবাসা, পাপীর মানুষের প্রতি তার দয়ার মনোভাব আমরা এখানে দেখতে পাই। খ্রিস্ট তিনি তার দয়া প্রকাশ করবার জন্য এই জগতে তিনি এসেছিলেন। দয়ালু সমরীয় তিনি দয়ার ভালো, তিনি দয়ার মধ্যে দয়া প্রকাশ করেছিলেন, কাজ করেছিলেন, আর কাজ করার মধ্য দিয়ে তিনি সে লোকটির প্রতি দয়া প্রকাশ করেছিলেন। ঈশ্বর ও তার পুত্রকে মানব জাতির মুক্তির জন্য পাঠিয়ে তার ভালোবাসা, তার দয়া তিনি প্রকাশ করেছিলেন। ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তার একমাত্র পুত্রকে দান করিলেন। আজকে আপনার আমার মুক্তির জন্য, আপনার আমার পরিত্রাণের জন্য, আপনার আমার শান্তির জন্য ঈশ্বর তার পুত্রকে এই জগতে তিনি পাঠিয়ে দিয়েছিলেন। লেখা রয়েছে রূপ তার এক অধ্যায় ২৬ থেকে ৩৮ পদে, কালা তিনি তিনি কালে প্রবেশ করলেন, ওর শরীর তিনি মানসিক হলেন, ঈশ্বর তিনি মানুষ হলেন। ঈশ্বরের পুত্রের ধারণের অন্যতম উদ্দেশ্য হল মানুষের মধ্যে অগাধ প্রেম এবং দয়া। আমরা দেখতে বাবার পাঠ করি, কালাতীত তিনি তিনি কালে প্রবেশ করলেন, ঈশ্বর বলা হয়েছে, ওই শরীর তিনি মানবিক হলেন,
ঈশ্বর যিনি, তিনি মানুষ হলেন। ঈশ্বর দেহ ধারণের মধ্য দিয়ে অন্যতম উদ্দেশ্য হল মানুষ যেন ঈশ্বর প্রেম, মানুষ যেন ঈশ্বর দয়া, মানুষ যেন ঈশ্বর স্পর্শ দেখতে পায়। আর সেজন্য বলা হয়েছে, আমি যেমন তোমাদের ভালোবাসছি তোমরা তদ্রু প্রতিবন্ধকে ভালোবাসো। ঈশ্বর তিনি জগতে এসেছিলেন তা দয়া প্রকাশ করতে, যেন একই দয়া ট্রান্সলেশন হয়ে অন্যকে যেন আমরা সেই দয়া প্রকাশ করতে পারি। যিশু বলেছেন, আমি এসেছি যেন তোমার যেন তোমার জীবন পাও এবং জীবনে উপকার ভোগ করো। যিশু এসেছেন যেন আপনি জীবন পান, আপনার জীবনে শান্তি থাকে, আপনার জীবনে আনন্দ থাকে এবং ঈশ্বরের প্রাচুর্য সম্মান ধন এবং জীবন যেন আপনি আমি ভোগ করতে পারি। বড়দিন আমাদের জীবনে ঈশ্বরের মহা আশীর্বাদ আশীর্বাদ দয়া প্রকাশ পায়, মহা দয়া প্রকাশে উন্নত হচ্ছে। ঈশ্বর তার পুত্রকে জগতে পাঠিয়েছিলেন, সেই জন্য যিশু খ্রিস্ট এই জগতে এসেছিলেন ঈশ্বরের সঙ্গে মানুষের সঙ্গে মধ্যস্থকারী হিসেবে তিনি জগতে এসেছিলেন। লেখা রয়েছে, যদি ঈশ্বর সঙ্গে মানুষের সম্পর্ক নষ্ট হয়েছে তখন আদম ঈশ্বর অবাধ্য হয়, আর তখনই ঈশ্বর সঙ্গে মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যায়। কিন্তু যিশু খ্রিস্ট তিনি আসার মধ্য দিয়ে এই সম্পর্ক কি হয় আবার দূরত্ব কমে যায়। লেখা রয়েছে, হবার যখন ঈশ্বরে অবাধ্য হলেন তখন তিনি ঈশ্বরের সঙ্গে মানুষের সম্পর্ক নষ্ট হয়, মানুষের সঙ্গে ঈশ্বরের দূরত্ব বৃদ্ধি হয়, মানুষের মানুষ সঙ্গে ঈশ্বরের সেদন ক্রমাগত দূরত্ব থেকে দূর হয়ে যায়। আর সেই সম্পর্ক মিলন করবার জন্য যিশু খ্রিস্ট তিনি জগতে এসেছিলেন। এক মানবের মধ্য দিয়ে পাপ প্রবেশ করে, আরেক মানবের মধ্য দিয়ে আমাদের জীবন থেকে পাপ দূর হয় এবং ঈশ্বরের সঙ্গে আমাদের মিলনের একটি মিলন করে দেয়, কাছে নিয়ে আসে, দূরত্ব করে দেয়, নিকটে নিয়ে আসে। ঈশ্বরের কাছে আমরা আসি খ্রিস্টর মধ্য দিয়ে। তাই যে খ্রিস্ট আপনার আমার জীবনের মধ্যস্থকারী হিসেবে এই জগতে এসেছিলেন যেন আপনি আমি প্রভুর কাছে আরো নিকটে আমরা আসতে পারি। খ্রিস্ট তিনি এসেছিলেন যেন আপনি আমি শান্তিতে বাস করতে পারি। আজকে পৃথিবীর তাকায় অশান্তি রয়েছে, বিচ্ছেদ রয়েছে, সমস্যা রয়েছে, পরিবারে পরিবারে সমস্যা, দেশে দেশে সমস্যা, ছেলে মেয়ের সমস্যা, মন্ত্রী সম্বন্ধে সমস্যা, পরিবারে পরিবারের সমস্যা, সব জায়গায় মনে হয় অশান্তিতে পরিপূর্ণ, পৃথিবী অশান্তিতে পরিপূর্ণ। কিন্তু খ্রিস্ট তিনি এসেছিলেন যেন আপনি আমি যেন শান্তির মধ্যে জীবনযাপন করি। আর সেই জন্য যদি খ্রিস্টকে এই পৃথিবীতে যদি খ্রিস্টকে শুধু শান্তি রাজ হিসাবে প্রকাশ করা হয়েছে, কারণ যিশু খ্রিস্ট ছাড়া কোনো মতে আপনার আমার জীবনে শান্তি আসতে পারে না। প্রভু খ্রিস্ট ছাড়া, তার স্পর্শ ছাড়া, তার দয়া ছাড়া আপনি আমি কোনো মতে শান্তি পেতে পারি না। আপনার টাকা থাকতে পারে, আপনার সম্মান থাকতে পারে, আপনার অধিপতি থাকতে পারে, আপনার ভালো দামা থাকতে পারে, ভালো পোশাক থাকতে পারে, কিন্তু আপনার অন্তরে শান্তি নাও থাকতে পারে। আর এই শান্তি স্বর্গীয় শান্তি, আর যে শান্তি দেওয়ার জন্য খ্রিস্ট তিনি এসেছিলেন। আর তাই বলা হয়েছে ঊর্ধ্ব লোকে স্বর্গদূত গান গিয়েছিল, ঊর্ধ্ব লোক ঈশ্বর মহিমান, পৃথিবীর পৃথিবীপাত্র মনুষ্যদের মধ্যে শান্তি। খ্রিস্ট পৃথিবী অশান্তি এই উদ্বিগ্নতা সমস্ত কিছু দূর করার জন্য তিনি বলেছিলেন, হে বৈষ্ণব ভাগ্য লোক সকল তোমরা আমার নিকট আইস, আমি তো বিশ্রাম দেব, আমি তো শান্তি দেব। আজকে অশান্ত মানুষকে তিনি আহ্বান করেছিলেন, যেন এসেছিলেন যেন সমস্ত মানুষ যেন ক্লান্ত শান্ত মানুষ তার কাছে আসে, যেন তার মধ্য দিয়ে যেন শান্তি কুড়ায়, মুক্তি কুড়ায় এবং আনন্দ কুড়ায়। আর খ্রিস্ট এসেছিলেন যেন সমস্ত মানুষের মধ্যে এই শান্তি বিরাজ করে। যিশু বলেন, আমি শান্তি, বলেন শান্তি আমি তোমাদের কাছে রাখিয়ে দিচ্ছি, আমারই শান্তি তোমাদের দান করতেছি। জগৎ যেমন দান করে আমি সব দান করি না। যিশু বলেন, আমি এসেছি যেন শান্তি তোমাদের দিতে, যে শান্তি তোমাদেরকে মুক্ত করে,
যে শান্তি তোমার অন্তরে আনন্দ উৎপত্তি করে, আর সেই শান্তি আমি দিতে এই জগতে এসেছি। জগৎ যে দান করে আমি সে দান করি না। এই পৃথিবীতে আর কোন নাম নাই প্রিয় সুধী যে নামে আপনাকে আমাকে শান্তি দিতে পারে, যে নামে আপনি মুক্তি দিতে পারে। আর সেই জন্য সমস্ত চিন্তা ও তিনটে খ্রিস্টের শান্তি তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করবে। প্রিয় সুধী, ঈশ্বরের শান্তি খ্রিস্টের মধ্য দিয়ে আপনার হৃদয় ও মনকে তা রক্ষা করবে। ঈশ্বরের শান্তি যীশু খ্রিস্টের মধ্য দিয়ে যদি শান্তি পেতে হয়, যদি আপনার অন্তরে পরিতৃপ্তি পেতে হয়, অবশ্যই আপনার আমার যিশুর কাছে আসা প্রয়োজন রয়েছে। আর সেই জন্য যীশু খ্রিস্ট জগতে এসেছেন যেন সমস্ত মানুষ তার শান্তি পেতে পারে, সমস্ত অশান্ত মানুষ যেন শান্তি খুঁজে পায়, সমস্ত দুঃখান্ত মানুষ যেন কষ্টের মানুষ, বেদ মানুষ এবং লাঞ্ছিত মানুষ যেন তার মধ্য দিয়ে পরিতৃপ্তি খুঁজে পায়। যিনি খ্রিস্ট তিনি জগতে এসেছিলেন মানুষকে সেবা করতে, যেন মানুষ তার সেবার মধ্য দিয়ে যেন মানুষ সুস্থতা পেতে পারে। তিনি বলেছেন, আমি দেখো আমি সেবা পেতে আসিনি এবং আমি সেবা করতে এসেছি। তার সেবার মধ্য দিয়ে অন্ধ দেখতে পেয়েছে, খন্দ হাঁটতে পেরেছে, বোবা কথা বলতে পেরেছে, লাশার সে কবর উঠতে পেরেছে। যিশু খ্রিস্ট তার পরাক্রম কাজের মধ্য দিয়ে তার সেবা কাজ তিনি করে গিয়েছিলেন। তিনি এসেছেন যেন আপনি আমি তার সেবার মধ্য দিয়ে, তার দোয়ার মধ্য দিয়ে, তার ভালোবাসার মধ্য দিয়ে, তার করুণার মধ্য দিয়ে আমরা সঞ্জীবিত হতে পারি। আর সেই জন্য তাকে বলা হয়েছে আশ্চর্য মন্ত্রী। তিনি আশ্চর্য ভাবে তার সমস্ত কাজ তিনি করে গিয়েছেন। তিনি আপনার জীবনে তার সেবা তার পরাক্রম কাজ তিনি করবার জন্য এই জগতে এসেছিলেন। লেখা রয়েছে তিনি বলেন, যদি কেহ মহান হতে চায় তবে সকলে পরিচালক হোক, যদি কেউ প্রধান হতে চায় সকলে দাস হোক। যিশু তিনি সেবার জন্য বলেছেন, দেখো তোমাদের মানুষকে ভালোবাসো, মন্ডলীকে ভালোবাসো, পরিবারকে ভালোবাসো, দেশকে ভালোবাসো, তোমরা দাস হও, তোমার পরিচালক হও, তোমরা সেবা করো। আজ আদর্শ প্রভু দিয়েছেন, আপনার আমার সেবার মধ্য দিয়ে একটা মন্ডলী বৃদ্ধি পেতে পারে, আপনার আমার সেবার মধ্য দিয়ে পরিবার বৃদ্ধি পেতে পারে, আপনার আমার সেবার মধ্য দিয়ে একটা জনগোষ্ঠী বৃদ্ধি পারে। সেই সেবা খ্রিস্ট জগতে এসেছিলেন যেন তার সেবার মধ্য দিয়ে আমরা সুস্থতা পেতে পারি। যিশু খ্রিস্ট জগতে এসেছেন যেন আপনি পাপ থেকে মুক্তি পেতে পারে, যেন আপনার পাপ থেকে মুক্তি পেতে পারি। আর সেটা লেখা রয়েছে আকাশের নিচে মনুষ্যদের মধ্যে আর কোন নাম নাই যেন আমি আপনাকে আমাকে পরিত্রাণ করতে পারে, আপনার মুখে আমাকে বিজয় দিতে পারে। খ্রিস্ট জগতে এসেছেন যেন আপনি আমি পাপের দাসত্ব থেকে মুক্ত হই, হালেলুয়া, যেন আপনি আমি বিজয় পাই। এই জগতে পৃথিবীতে কোথায়ও কোন অবস্থাতে আপনি মুক্তি পেতে পারি না, পরিত্রাণ পেতে পারি না, শুধু খ্রিস্ট নামে আপনার পরিত্রাণ পেতে পারি। আর সেই জন্য জগতে খ্রিস্ট তিনি এসেছিলেন। লেখা রয়েছে যে জাতি অন্ধকার বাস করিত তাহারা মহা আলো দেখিতে পাইল। খ্রিস্ট আসার মধ্য দিয়ে অন্ধকার পাপী মানুষ আমরা মহা আলো দেখতে পাই। আর এই কথা বর্ণনা করা হয়েছে, কারণ লেখা আছে ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একটা পুত্রকে পাঠালেন, যেগুলো বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বর এই জগৎকে আপনি পুত্রকে পাঠালেন তার মধ্য দিয়ে আপনি আমি মুক্ত হই, আপনি আমি বিজয় হই, আপনি আমি শান্তি পাই। তিনি জগতে এসেছিলেন, আমরা সকলে জানি মৃত লাশার কদিন কবরে ছিল, কদিন 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 তিন দিন, কানে ভালো শুনছি নাকি, তিন দিন না চার দিন, মৃত লাশার চার দিন কবরে ছিল। একটা লোক যদি চার দিন কবর থাকে কি হয়, একটু গন্ধ আসে, গন্ধ লাগে, অনেক গন্ধ লাগে না? আমরা দেখেছি যে আমাদের আত্মীয় স্বজন যদি মারা যায় না একদিন দুই দিন, এত যে স্ত্রীর সঙ্গে 45 বছর সংসার করলাম,
যেই স্ত্রী স্বামীর সঙ্গে 55 বছর সংসার করল, কিন্তু ওর মারা যায়, যখন গন্ধ হয় বলে কি, তাড়াতাড়ি কবর দাও, তাড়াতাড়ি কবর দাও। কেন? তার গা থেকে গন্ধ বেরিয়ে আসছে। মৃতরা আসার 4 দিন কবরে ছিল, পচা গন্ধ হয়েছিল। মাথা বলছে তবু ও তো গন্ধ হয়ে গেছে, পচা হয়ে গেছে। খ্রিস্ট সে কবর তারে কি বলছিলেন, লাশা ফিরে আসুন। সেই মৃত লাশার, পচা লাশার, গন্ধযুক্ত লাশার সে কবর থেকে ফিরে আসল। কোথাও লেখা নাই বাইবেলে যে সে বেরোর সঙ্গে সঙ্গে ওই পচা দুর্গন্ধ সরে গেছে, লেখা নাই। যিশু খ্রিস্ট আসার মধ্য দিয়ে এই মৃত লাশার তার গন্ধ, পচা গন্ধ, দুর্গন্ধ দূর হয়ে গিয়েছে। খেয়াল রাখেন, বিভিন্ন অফিসে এখন সিসি ক্যামেরা থাকে, সিসি ক্যামেরার মধ্য দিয়ে ওই অফিসের বা ওই প্রতিষ্ঠানের সমস্ত কার্যক্রম এরা রেকর্ডভুক্ত হয়। 3 মাস অনেক অফিসে 3 মাস এই রেকর্ডভুক্ত রিপোর্ট তা রাখেন এবং তা দেখেন কোন স্টাফ কি করেছে, কোথায় গিয়েছে, কি হচ্ছে না হচ্ছে সব কিছু তাদের লক্ষ্য করে দেখেন। এই ক্যামেরার মাধ্যমে সবকিছু প্রকাশ পায়। খেয়াল রাখেন, যিশু খ্রিস্টর কাছে সেই ক্যামেরা রয়েছে, যে ক্যামেরার মধ্য দিয়ে আপনার ভিতরে কত পচা দুর্গন্ধ আছে তা কিন্তু তিনি দেখতে পারবেন। যিশু খ্রিস্ট এসেছেন আপনার 4 দিন, 5 দিন, 10 মাস, 12 বছর, 14 বছর, 16 বছর, 20 বছরে যত পচা দুর্গন্ধ আছে এই পচা দুর্গন্ধ যেন খ্রিস্টর নামে যেন দূর হয়, সুগন্ধ হয়। আর সেজন্য খ্রিস্ট এই জগতে তিনি এসেছিলেন, তিনি বলেছেন, তিনি নিজে ধার্মিক ছিলেন, তিনি নিজে ধার্মিক থাকেন এবং যে কেউ যদি বিশ্বাস করে তাকেও ধার্মিক গণনা করেন। তিনি নিজে ধার্মিক থাকেন এবং যে কেউ বিশ্বাস করে তাকেও তিনি ধার্মিক গণনা করেন। আজকে আপনার আমার মধ্যে যত দুর্গন্ধ থাকুক না কেন, যত পচা থাকুক না কেন, যত পাপ থাকুক না কেন, যত বন্ধু থাকুক না কেন, যত ভূত থাকুক না কেন, যত পাপের ক্লেশ থাকুক না কেন, মনে রাখবেন খ্রিস্ট নামে আপনার পাপ, আপনার দুর্গন্ধ দূর হতে সমর্থ। তিনি এসেছিলেন যেন আপনার জীবনে সুগন্ধ প্রকাশিত হয়। আর সেই কারণে আমরা যখন বলে কাছে আসি, ভুল পাপ স্বীকার করি, যত পাপ করি না কেন আসি, বলি আমাদের হৃদয় সমস্ত দুর্গন্ধ চলে যায় আর প্রকাশ পায় না, আর আমাদের মধ্যে ঈশ্বরের সেই সুবাস, সেই খ্রিস্টীয় গন্ধ আমাদের জীবনে প্রকাশিত হয়। যে খ্রিস্টর মধ্য দিয়ে আর তিনি এসেছেন যে আপনার আমার প্রত্যেকের জীবনে এই দুর্গন্ধ দূর হয় আর সেজন্য এবং সুগন্ধ প্রকাশ পায়। আর এই জন্য খ্রিস্ট এই জগতে তিনি এসেছিলেন, তিনি এসেছিলেন মৃত্যুর হুল পরাজিত করে, যেন পয়সা হয় মৃত্যুর হুল ভেঙে চুরমার হয়, মৃত্যুর হুল নষ্ট হয়, আর সেজন্য তিনি জগতে এসেছিলেন। মার্থা এমোরিয়ম বলছিলেন, প্রভু আপনি থাকতে তা ভাই মরত না। আজ বলছিলেন, দেখো বললেন আমি পুরুষ জীবন, যেন বিশ্বাস করে সে মরিল জীবিত হবে। এবং আমরা জীবিত রয়েছি, আমরা মৃত্যুর মধ্য দিয়ে কবর ভুল ভেঙে চুরমার করে জীবিত হব। আর সেই কারণে খ্রিস্ট তিনি জগতে এসেছিলেন। মৃত্যুর ভুল কোথায়, মৃত্যুর জয় কোথায়? খ্রিস্ট দ্বারা আমরা জয় পেয়েছি। খ্রিস্ট তিনি মৃত্যু ভেঙে চুরমার করে তিনি আমাদের জয় দিয়ে দেওয়ার জন্য এই জগতে তিনি এসেছিলেন। আমরা প্রত্যাশা করতে পারি, আমরা জানি যে মৃত্যুর পরে আমরা স্বর্গে যাব। কোন ক্ষমতা নাই মৃত্যুকে আমাকে ধরে রাখতে পারে কবরে, কোন ক্ষমতা নাই মৃত্যুকে আমাকে আটকে রাখতে পারে, কারণ খ্রিস্টের মধ্য দিয়ে আমরা সে পথ প্রস্তুত হয়েছে, মৃত্যুর ভুল ভেঙে চুরমার হয়েছে, তার মধ্য দিয়ে আমরা সব পরাক্রমে আমরা তাড়াতাড়ি যেতে পারি।
এক আদমের মধ্য দিয়ে যেভাবে পাপ প্রবেশ করলো, তো খ্রিস্টের মধ্য দিয়ে আমরা সব পরাক্রমে মৃত্যু হয়ে তুলবার করে আমরা স্বর্গে যেতে পারি, সেই পথ প্রস্তুত করবার জন্য খ্রিস্ট তিনি জগতে এসেছিলেন। তিনি হলেন এই পৃথিবীর জন্য শ্রেষ্ঠ বলিদান। তিনি এসেছিলেন যেন মানব জাতি এই পাপ থেকে মুক্তি পায়, এই সমস্ত প্রায়শ্চিত্তের মুক্তি পায়, আর সেজন্য তিনি জগতে এসেছিলেন। মসির সময় যে নিয়ম ছিল, যে ব্যবস্থা ছিল, লেবীয় পুস্তকে যে আমরা দেখি যে ব্যবস্থা ছিল, মানব জাতির পাপের জন্য, মানব জাতির ভুলের জন্য, প্রত্যেকটা পাপের জন্য ভিন্ন ভিন্ন বলি, ভিন্ন ভিন্ন প্রায়শ্চিত্ত ওই সময় করার প্রথা ছিল। কিন্তু এই প্রথা চলতে চলতে বিশ্বের জাতিরা ক্রমগত ভাবে তারা তাজ্যুতের মধ্যে তারা একটি কঠিন অবস্থায় তাদের উদ্ভাবন করেছিল। কিন্তু যীশু খ্রিস্ট এসেছিলেন, তিনি নিজে বলিপিত হলেন, একটিমাত্র বলি যে খ্রিস্ট ক্রুশে মৃত্যুবরণ করার মধ্য দিয়ে একটিমাত্র বলি, যার বলির মধ্যে কোটি কোটি মানুষ তার ক্রুশের দিকে তাকানোর মধ্য দিয়ে পরিত্রাণ পেতে পারে। আর সেই জন্য খ্রিস্ট এই জগতে এসেছিলেন, শ্রেষ্ঠ বলিপিত হলেন, যেন আপনি আমি যারা আমরা আছি আমরা সকলে যেন মুক্তি পেতে পারি, আমরা সকলে যেন বিজয় পেতে পারি। তিনি বলিপিত হওয়ার জন্য এই জগতে তিনি এসেছিলেন। আমরা যদি দেখতে পাই যে যেভাবে কঠিন শাসন ও ভয়াবহতা, রোগ লজ্জা, আত্মসম্মান সবকিছু ত্যাগ করে ঈশ্বর দেওয়া শ্রেষ্ঠ উপহারকে গ্রহণ করেছিলেন, আর এই বড়দিনে ঈশ্বর দেওয়া শ্রেষ্ঠ উপহার যীশু খ্রিস্টকে আমরা কিভাবে গ্রহণ করব, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা খ্রিস্ট দেহ ধারণের মধ্য দিয়ে ঈশ্বর মহাপ্রকাশ প্রতাপ প্রকাশিত হয়েছে। যীশু বলেন, তোমাদের পরম পিতা যেমন দয়ালু, তোমরা তদ্রূপ দয়ালু হও। ঈশ্বর প্রেম, প্রতিবেশীর মধ্যে প্রেম, পক্ষের মধ্যে প্রেম, এই ভালোবাসা প্রকাশ করা আজকে আপনার আমার জীবনের জন্য অর্থ বহন করে। আমার সঙ্গে একটি লোক আসার কথা ছিল, যিনি ভাই মুসলিম এক ভাই, ওনার হসপিটালে উনি অসুস্থ, ওনার স্ত্রী অসুস্থ থাকেন, ওনার বাচ্চা অসুস্থ থাকেন, আর হসপিটালে ওনার জন্য আমরা খুব আমি প্রার্থনা করি, ওনার স্ত্রীর জন্য, বাচ্চার জন্য। আর যখন অলৌকিকভাবে সেই বাচ্চা এবং মা যখন সুস্থ হয়, এই ভাই আমাকে বলেন, দাদা আপনার আপনি কার উপাসনা করেন? আমি তার উপাসনা করতে চাই, আমি তার কাছে যেতে চাই, আমি তার সেবা করতে চাই। উনি আসলেন, উনি উপবাস, উনি তার সেবা দিলেন, উনি যোগাযোগ করলেন, উনি কি দেখলেন? উনি দেখলেন প্রভুর ভালোবাসা, প্রভুর ক্ষমতা, প্রভুর কাজ তিনি দেখলেন। আজকে আপনার আমার জীবনে প্রভুর দয়া অন্য লোকেরা দেখতে পায় কিনা, প্রত্যেক জায়গায় সমস্যা আছে, অসুবিধা আছে, কিন্তু আপনার আমার মধ্যে ওর ভালোবাসা অন্য লোকরা দেখতে পায় কিনা। আমরা অনেকে এই গানটা করি, কেঁদে কেঁদে বলো প্রতিজনারে যীশু মরেছেন তোমারই তরে। আমরা গান গাই মানুষের জন্য প্রভু মরেছেন, সেই মানুষের জন্য মরার প্রভু আমার জন্য আসলেন, তার এই ভালোবাসা তিনি জন্মেছেন, তার ভালোবাসা তিনি জন্মার উদ্দেশ্য, তার এই গভীরতা আমরা কি আমাদের নিজেদের মধ্যে রাখছি না? আমাদের প্রতিবেশী লোকদের বলছি, দেখো আমি যাকে তাকে আমি আমার ত্রাণকর্তা, তিনি আমার জন্য কি করেছেন? তিনি দয়ালু, তিনি মহান, তিনি সৃষ্টিকর্তা, তিনি সব পরিত্রাতা, তিনি জগতে এমন কোনো কিছু নাই যা তিনি আমার জন্য করেন নাই। আমরা নিজে বলি না, বড়দিনটা আমাদের নিজেদের বড়দিন মধ্যে রাখি। প্রতিবেশীর মধ্যে অশান্তি গণ্ডগোল, ভাইয়ের সঙ্গে অশান্তি গণ্ডগোল অনেকগুলো রেখে আমরা বড়দিন করি। প্রভু কি বলেন? প্রভু এসেছেন যেন তার দয়া, তার ভালোবাসা আমরা প্রকাশ করি। আমি একটি গল্প বলে আমি শেষ করতে চাই।
এক ভদ্রলোক তিনি একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে তিনি গেলেন ভিজিট করতে। ভিজিট করতে গিয়ে উনি দেখলেন অনেক মা বোনরা সুন্দর সেলাই করতেছে, এক পাশে মা বোনরা শুধু আয়রন করতেছে, আরেক পাশে সুন্দর ভাস করতেছে, আরেক পাশে সুন্দর প্যাকেটে রাখতেছে। এই সুন্দর দৃশ্য উনি সিস্টেম অনুযায়ী সুন্দর এই ফ্যাক্টরির কাজ তিনি লক্ষ্য করলেন এবং দেখার পরে উনি একটা জিনিস লক্ষ্য করলেন, সব সুন্দর কিন্তু উনি লক্ষ্য করলেন যে তারা এই জিনিস তৈরি করতেছে, তারা এই কাজ তৈরি করতেছে, তারা সুন্দর আয়রন করতেছে, তারা সুন্দর ভাস করতেছে, তারা সুন্দর প্যাকেট করতেছে, তারা সুন্দর গোডাউন রাখতেছে, তাদের যেসব কর্মী রয়েছে তাদেরকে দেখলেন প্রত্যেকের কাপড় যথার্থ ময়লা সেরা আবর্জনা। যে সুন্দর কাপড় তারা তৈরি করে কিন্তু তাদের গার কাপড় কেউ সেরা কেউ ময়লা। তখন তিনি বললেন যে এত সুন্দর জামা তোমরা তৈরি করো, কেন তোমরা এই সেরা জামা বা ময়লা জামা তোমরা পরে থাকো? তাদের মধ্যে এ কথা শোনার পরে সবার চোখ, একজন বলল আমরা সাপ্লাইয়ার, আমরা তৈরি করতে পারি, আমরা তৈরি করতে পারি পোশাক, আমরা পোশাক সুন্দর ভাস করতে পারি, আমরা সুন্দর আরোপ করতে পারি, সুন্দর প্যাকেট করতে পারি, এই সুন্দর সেট আমরা নিতে পারি, কিন্তু আমাদের কাছে এখানে আমরা যা রয়েছি আমাদের অনেক বয়স অনেকের, তাদের বয়স 30 হতে পারে, তারা 30 বছর বর্ধন পালন করেছে, তারা 40 তারা 40 বছর বর্ধন পালন করেছে, তাদের 15 তার 15 বছর বর্ধন পালন করেছে। কি হয়েছে তাতে আমাদের জীবনে, আসলে কি হয়েছে আমাদের, কিছু হয়েছে? একটা প্রশ্ন করি পারবেন বলতে? বলার তো এখানে আমরা যারা রয়েছি খুব সরল ভাই বলছি, বলেন তো এই বছরে 2016 সালে কেউ আছেন বলবেন? এই বছর আমি একটা মিথ্যা বলিনি, কোন না কোন পরিস্থিতিতে কোন না কোন সিচুয়েশনে আপনি বলছেন হতে পারে, একদম উদাহরণ দিয়ে হতে পারে আপনি একটা মিটিং দিতে হবে, আপনি আসেন হয়তো অনেক দূরে, হোমলাপু কোথায়, এই তো আমি কোথাও অমুক জায়গায়, পট করে আপনি বলেন অমুকটা কোথায়, যদি আপনি একটা মিথ্যা কথা যদি আপনি এইটাকে যদি আপনি আপনার জীবন থেকে বার্তা দিতে পারেন, তাহলে কি তাহলে এই তার জন্মতিথি পালন করা, তার নামে গান গাওয়া, তার নামে হোসন্না গাওয়া, তার নামে কীর্তন করা, তার নামে কেক কাটা, তার নামে ভালো পোশাক পরা, এই যে আসলে কি অর্থবহন করে, মানে মানুষ কি মনে সফল তার যিশু কি মনে করে, আমরা চিন্তা করি যিশু কি মনে করে, আজকে আপনার মধ্যে কি দয়া দেখতে পায় প্রভু, যে প্রভু যিশুর দয়া তিনি আজকে এই জগতে আপনার মধ্যে দিতে এসেছেন, সে দয়া কি প্রভু দেখতে পায়? প্রভু এসেছিলেন দয়া বিলে দিতে, সে দয়া কি আপনার জীবন দেখতে পায়? সে ক্ষমাকে দেখতে পায়, সে নেতুদা দেখতে পায়, সে নম্রতা দেখতে পায়, প্রভুকে দেখতে পায়, যে না দেখতে পায়। তার এই জন্মতিথি পালন করা, প্রভু বলেন তোমার এই সমস্ত পর্ব, তোমার এই সমস্ত গান, তোমার এই সমস্ত আরাধনা আমি আমি ঘৃণা করি, আমি 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 তুচ্ছ করি, আর সেই জন্য আসুন এই জন্মদিনে আমরা আজকে বলি প্রভু তোমার তুমি আমার জন্য এসেছিলে, তোমার ভালোবাসা বিলিয়ে দিতে এসেছিলে, আমাকে সুস্থ আমাকে সুস্থ করতে এসেছিলে, আমাকে জীবন দিতে এসেছিলে, স্বর্গে যায় সেজন্য এসেছিলে, সবকিছুতে আমি পরিত্রাণ দেখতে পাই সেজন্য, প্রভু আমি তোমার জন্য আমি আজ থেকে আমি এই কাজ করতে চাই। সে মিখা যা বলছিল যদি বলছিলেন আমি তোমাদের কাছে কি চাই, আমি হম্বল কিছু নয়,
আমি যোগ্যবিদ নয়, কিন্তু আমি চাই তোমাদের ন্যায় আচরণ, তোমার অনুরাগ এবং নম্র হবে ঈশ্বরের সঙ্গে গমনাগমন। সুদিন আজকে আমরা যা রয়েছি, আজকে প্রভু আপনার মধ্যে আমার মধ্যে ন্যায়তা চান, সততা চান, দয়া চান এবং প্রভুর সঙ্গে গমনাগমন চান, আজকে আপনি আমি সে বলব কিনা। যিশু আমার জীবনে অনেক দুর্গন্ধ ছিল, যে দুর্গন্ধ মুক্ত করবার জন্য তুমি জগতে এসেছিলে। আমার অনেক বোঝা কন্দে বা পারি নাই, কিন্তু তুমি বহন করেছিলে প্রভু। তুমি আমার অনেক কষ্ট আমার দুঃখ তুমি বহন করেছিলে, তুমি আমার পিতা। আমি আজকে এই বলতে চাই প্রভু, আমি তোমাকে তোমার নেতৃত্ব, তোমার সততা, তোমার দয়া, তোমার ভালোবাসা আমি নিজে আমার জীবনে আমি অ্যাপ্লাই করতে চাই। আমি বলতে চাই, বক্তব্য করতে চাই না, কিন্তু আমি আমার জীবনে অ্যাপ্লাই করতে চাই। সেই শ্রমিকের মতন আমরা তৈরি করতে চাই না, কিন্তু আমাদের জীবনে সে প্রকাশ করতে চাই। আমরা বেশিরভাগ লোক 99% লোক আমরা বলার জন্য, আমরা উপদেশ দেওয়ার জন্য আমরা ব্যতিব্যস্ত, কিন্তু অ্যাপ্লাইয়ের জন্য আমরা মোটেই না। আসুন বলে যে খ্রিস্ট তুমি জগতে এসেছিলে অন্তরে মুক্তি করবার জন্য, শান্তি দেওয়ার জন্য, পবিত্রতা দেওয়ার জন্য তুমি এসেছিলে। আমার কষ্ট দুঃখ দেওয়া সেজন্য আমি চাই প্রভু, আমি চাই আজ থেকে আমার জীবনে সততা, আমি চাই ন্যায়তা, যে ন্যায় দেখতে চাও, যে জীবন দেখতে চাও, আমি সে জীবন দেবন করতে চাই। আমাকে দয়া করো যে আমার মধ্য দিয়ে অন্য লোকেরা তোমার আদর্শ দেখতে পায়, অন্য লোকেরা তোমার ভালোবাসা দেখতে পায়। ঈশ্বর তার বাক্যে আমার প্রত্যেককে আজকে আশীর্বাদ আশীর্বাদ করতে আমি সবাই প্রার্থনা করি।